হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমার ছেলে রিশানকে নিয়ে একটু হসপিটালে আসছি, কারণ ও কিছুদিন ধরে একটু অসুস্থ। তোকে নিয়ে আসছি, এখন ওর ইসিজি চলছে, দেখি কি হয়। ভয় লাগছে? কোনো ভয় নেই, ওরা তো শুধু জাস্ট আল্ট্রাসাউন্ড করবে, ওকে কিছু করবে না, শুধু চেক করে দেখবে। ডাক্তার অবশ্য ওর অনেকগুলো টেস্ট করবে আজকে, ইসিজির রিপোর্ট দেখবে, প্লাস হচ্ছে এখন আল্ট্রাসাউন্ড হবে, ওর সব কিছু চেক করবে, এখন ওর ফুসফুস দেখবে আর কি সবার আগে, কারণ ওর একটু নিঃশ্বাসে প্রবলেম হচ্ছে কিছুদিন ধরে, তো জানি না কি হবে। তো তো ডাক্তার এক হচ্ছে ওর সাথে কথা বলতেছে আর দেখতেছে, ওকে খুব সাহস দিচ্ছে, ওর সাথে মাঝে মাঝে একটু ফান করছে যাতে ও ভয় না পায়। তো এখনো রিপোর্ট আমরা পাইনি, ডাক্তার চেক করছে, দেখি কি বলে, দোয়া করবেন। ডক্টর কি বলেছে বলো তো, ডক্টর কি বলেছে তোমাকে? তুমি ফাইন, কোনো প্রবলেম নাই? যাক, এখন কি একটু ভালো লাগছে শুনে? গুড, এখন আমরা ডক্টরের রিপোর্ট নিব, ওকে? ইয়া, তোমার কি ভয় লাগছিল যখন ডক্টর অনেক কিছু চেক করছিল? ভয় লাগছে? কেন ভয় লাগছে, কি ভাবছো তুমি? কি মনে হয়েছে যে ডক্টর বলবে প্রবলেম? আল্লাহ ভরসা, কিচ্ছু হয়নি তোমার? না, ভেরি গুড। আমাদের তো এখন মোটামুটি সব চেক শেষ হয়ে গেছে, এখন আমরা রিপোর্টের জন্য ওয়েট করতেছি, কারণ হচ্ছে হসপিটাল থেকে আমাদেরকে একটা চিঠি দিবে যে অসুস্থ আছে নাকি কোনো প্রবলেম আছে, তো একটা চিঠি দিবে, সেই চিঠি আবার আমাদেরকে মানে রিশানের যে ডক্টর, যে ওর পার্সোনাল যে মানে চাইল্ড ডক্টর যে, ওনাকে আমরা আবার সেই চিঠিটা দেখাবো আর কি, মানে দিতে হবে, কারণ উনি আমাদেরকে রেফার করছে আর কি হসপিটালে এই ধরনের চেকগুলো করার জন্য, স্পেশাল ডক্টরের কাছে পাঠাইছে রিশানকে। তো এই আর কি ব্যাপার, আমরা এখন ওয়েট করতেছি, দেখি রিপোর্ট কি আসে। রিভানা তো শুরু থেকেই ঘুমাচ্ছে, একদম শুরু থেকেই রিভানা ঘুম, না হলে খুবই একটা প্রবলেম হয়ে যেত আমার জন্য দুই বাচ্চা মেনটেন করা। ওকে, তাহলে আমরা এখন বাসা চলে যাবো, রাই ইয়া, ওকে গুড। বাসায় চলে আসছি, এখন রিশান অনেক বোর ফিল করতেছে, কারণ রিশান আছে স্কুলে যায়নি ডক্টরের কাছে যাবে বলে। তো এখন রিশান কি করবে? রিশান যেহেতু ম্যাথ খুব পছন্দ করে, তাসিন ভাইয়া কি গিফট করেছে তোমাকে? একটা ম্যাথ বক্স, ইলেকট্রিক ম্যাথ বক্স, না কি এটা কি ম্যাগনেট, সরি ম্যাগনেটিক ম্যাথ, হ্যাঁ এটা হচ্ছে ও জন্মদিনে গিফট পাইছিল, এখন রিশান এটা খেলবে। এটা এটা এখন খুলো, এটা মনে হয় খোলা নাকি? ও না, এটা খোলা না, এটা খুলতে হবে, দাঁড়াও, এটা একেবারেই নতুন। খুলো রিশান, পুরোটা খুলো, বক্সটা ওপেন করো। বুম, ওপেন। ওয়াও, ওকে, এটা খেলার নিশ্চয়ই অনেক সিস্টেম আছে, আমাদেরকে জানতে হবে এটা কিভাবে খেলতে হয়। এটা হচ্ছে ম্যাগনেটিক ম্যাথ বক্স, এটা হচ্ছে বোর্ড, আর এখান থেকে বা ওখান থেকে নিয়ে নিয়ে এখানে বসাতে হবে। আচ্ছা ঠিক আছে, এবার আমি বলি, তুমি এখানে নিয়ে আসো ওয়ান, আর এখানে আনো থ্রি, থার্টিন, থার্টিন বানাও, ওয়ান ওয়ান অ্যান্ড থ্রি, থার্টিন। এটা কি ম্যাগনেট? হ্যাঁ, পড়ে যাচ্ছে না, তার মানে ম্যাগনেট, ওকে। থার্টিন ইকুয়ালস টু থার্টিন, ওকে। তুমি করো টু প্লাস টু প্লাস সিক্স কত হবে? No, not three, not three. আস্তে, লাউড করো না। No. আমার মাও চলে আসছে।
সে একটা লম্বা ঘুম দিয়েছে হসপিটালে গিয়ে। কত হলো রিশান? 2 + 6 = 11 যোগ করলে 11 হয়। ও আচ্ছা, 9 এটা, 11, ওকে। ওকে, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, তাহলে এভাবে খেলতে থাকো, হ্যাঁ, এভাবে সুন্দর করে খেলতে থাকো। রিমানাও মজা পাচ্ছে। মামা বলো, হ্যাঁ, ওই যে দেখো আয়া খেলা করছে, ও হচ্ছে ভাইয়াকে আয়া বলে। দাও রিমানা, দাও অনেক মজা গেমটা বাবা। ঠিক আছে, তাসিন ভাইয়াকে ডাঙ্কে বলো, বলো ভাইয়া ডাঙ্কে, রিভানাও বলতেছে ভাইয়া, ভাইয়া। রিভানাও কি ডাঙ্কে বলবে ভাইয়াকে? ভাইয়াকে ডাঙ্কে বলছো রিভানা? ও রিভানা, এটা ওয়াটারমেলন, সে একটা ওয়াটারমেলন খুঁজে পেয়েছে। কোনটা ওয়াটারমেলন মা? দেখো ওয়াটারমেলনটা দেখাও আমাকে। এটা ডোনাট, ওকে। সে এখন ছবি দেখবে আর বকবক করবে। ঠিক আছে, বাই বাই। তো আজকে আমরা এই করলাম, সকালবেলা উঠে দুইজনকে রেডি করে হসপিটালে গেলাম, খুবই ভয়ে ভয়ে যে বাচ্চাটা সুস্থ আছে কিনা। তো আলহামদুলিল্লাহ সব রিপোর্ট ভালো আসছে, ডক্টর বলছে এভরিথিং ইজ ওকে। তা আমাদের এখন একটু মনটা ভালো, বাসায় আসলাম। রিভানা লম্বা এক ঘুম দিয়ে উঠল, রেশানও এসে চেঞ্জ টেঞ্জ করে হালকা কিছু খেয়ে এখন খেলতে বসছে। কালকে থেকে আবার রিশানের স্কুল শুরু। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। রিশান বলো আল্লাহ হাফেজ, তাকাও একটু, বলো আল্লাহ হাফেজ। গুড।